গুড মর্নিং ফ্রেন্ডস, এসব জিনিস পরে লাস্টের দিকে দেখাবো, ঠিক আছে? আসল কি যে কাজের জন্য তোমরা থাম্বনেল ক্লিক করে আমার ভিডিওতে এসেছো সেই কাজটাই আগে দেখিয়ে দিই তোমাদেরকে, তারপরে বাদ বাকি কথা পরে হবে, ঠিক আছে? ইন্ট্রো ফিন্ট্রো আর দেখাবো না আজকে, আজকে প্রথমেই কাজের কথা চলে আসে, ঠিক আছে? প্রথমে দেখে নাও, এটা এটা নেক্সট ফেডেড হইলে আমাদের ইন্ডিয়ান সার্ভারে নেক্সট ফেডেড হইলে এই বান্ডেলটা আসতে চলেছে, ঠিক আছে? এই বান্ডেলটা মানে একটা আর্মি টাইপের বান্ডেল দেখতে চলেছে, আমার তো হেভি লাগছে, মানে আমি নেবই নেবো এই বান্ডেলটা, এরকম টাইপের বান্ডেল তোমাদের কেমন লাগছে একটু কমেন্ট করে বলো, ঠিক আছে? এরপর নেক্সট দেখে নাও এই বান্ডেলটা, এই বান্ডেলটা আমাদের র্যাঙ্ক টোকেন যে রিডিম করলে আমরা যে বান্ডেলটা রিডিম করতে পারি, যেটা এখন যেটা আছে এটার পরে এইটা নেক্সট আসতে চলেছে আমাদের র্যাঙ্ক টোকেন রিডিম সেকশানে, ঠিক আছে? আমার মোটামুটি র্যাঙ্ক টোকেন ধরো প্রায় যা আছে আমি কিছু নিইনি এখনো পর্যন্ত কোনো বান্ডেল, কিন্তু এই বান্ডেলটা আমার নেওয়ার ইচ্ছা আছে। তোমাদের এই বান্ডেলটা কীরকম লাগছে জানি না, আমার তো ভালোই লাগছে, ঠিক আছে? এরপর দেখে না এই ডলন চাকিটা, এই মানে ডলনটা, এটা চাকি না এটা ডলন, রুটি বেলে যে রুটি বেলে নিজের ডলনটা সেটা, এটা একটা ব্যাটের স্কিন, ঠিক আছে? বন্ধুরা এবার দেখে নাও আমাদের গেমে ওবি 30 আপডেটের পরে, এই রিসেন্ট মানে ওবি 31 আপডেটের আগে যে সমস্ত ব্যাগগুলো আমরা বিভিন্ন ইভেন্টের মাধ্যমে আমাদের গেমে পাবো সেই ব্যাগগুলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। সম্পূর্ণ ব্যাগের স্কিন এই ভিডিওতে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? হেভি হেভি ব্যাগের স্কিন আছে, মানে মারাত্মক মারাত্মক ব্যাগের স্কিন, মানে প্রত্যেকটা ব্যাগের স্কিন মানে দেখেই নিতে ইচ্ছে করবে এরকম টাইপের ব্যাগ, মানে এর আগের ব্যাগগুলোর থেকে এই ব্যাগগুলো এত ভালো দিয়েছে কি আর বলবো তোমাদেরকে। এবার দেখে না বন্ধুরা এই গান স্কিনটা, এই গান স্কিনটা হচ্ছে AC-80 যে গানটা আছে আমাদের গেমে সেই গানের এটা স্কিন, এটা আমাদের নেক্সট ওয়েপেন রয়্যালে এই স্কিনটা আসতে চলেছে, এটাও তোমরা দেখে নাও। এই স্কিনটার মানে অ্যাট্রিবিউট হলো রেঞ্জ ডবল আছে আর ম্যাগজিন সিঙ্গেল প্লাস আছে, ঠিক আছে? আর মুভমেন্ট স্পিড মাইনাস আছে। আমার মোটামুটি তোমরা ধরতে পারো 13-14 মতো ওয়েপেন রয়্যাল ভাউচার আছে, এটা দিয়ে বার করার চেষ্টা করব, যদি না বেরোয় কিছু করার নেই, কেননা AC-80 আমি নর্মালি চালাই না, এই সেই জন্য স্ক্রিনটা বের করার অতটা আমার ইচ্ছা নেই। তোমাদের কী ইচ্ছা আছে না আছে কমেন্ট করে বলো, ঠিক আছে? এই বান্ডেলটা হচ্ছে কোরাল রেবেল বান্ডেল, এই বান্ডেলটা আমাদের গেমে খুব রিসেন্টলি আসতে চলেছে। এবার বন্ধুরা তোমরা দেখে নাও এই OB-31 আপডেটে কী কী সাপোর্ট আমাদের গেমে আসতে পারে, সেই সাপোর্টগুলো স্কিনগুলো তোমরা একবার দেখে নাও। এবার বন্ধুরা দেখে না তোমাদেরকে আমি এর আগে ভিডিওতে বলেছিলাম একটা পাঁচিলের মতো গ্লোবাল স্কিন আমাদেরকে আসতে চলেছে, সেই স্ক্রিনটার ফুল ডিটেলস 3D ভিউ তোমাদেরকে দেখিয়ে দিলাম। এই স্ক্রিনটা এরকম হবে, মানে যাকে বলে একদম ইন্ডিয়ান স্টাইল, সেই ইন্ডিয়ান স্টাইলে দেশি পাঁচিল, মানে এটা সত্যিকালেরই একটা ওয়ালের মতোই লাগছে, মানে ইটের যে ওয়াল সেই ওয়ালের মতোই লাগছে। এবার দেখে নাও এই আরেকটা গ্লোবাল স্কিন, এই গ্লোবাল স্কিনটা আমাদের গেমে দিওয়ালি ইভেন্ট উপলক্ষে আসবে, ঠিক আছে? বন্ধুরা এরপরে তোমরা কী দেখবে, এরপরে তোমাদেরকে দেখাবো এই মানে OB-30 আপডেটের আর OB-31 আপডেটের আগে মাঝখানে যে সমস্ত স্কিনগুলো বিভিন্ন ইভেন্টের মাধ্যমে আমাদের গেমে আসতে পারে সেই সমস্ত স্কিন মানে গান স্কিন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একেবারে, ঠিক আছে? এগুলো তোমার কোনো কোনো ফেডেড হুইলে আসতে পারে, কোনো স্কিনটা আবার ফ্রিতেও দিতে পারে, আবার কোনো স্কিন আবার ওয়েপন রয়্যালও আসতে পারে, ঠিক আছে? তোমরা সব স্কিনগুলো দেখে নাও।
এবার বন্ধুরা কাজের কথা শেষ, তোমরা যার জন্য এই ভিডিওতে এসেছিলে সে সমস্ত জিনিস তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এবার যারা এই জিনিসটা যেটা ফার্স্ট আমি দেখিয়েছিলাম এটা কী করছি সেটা যদি জানতে চাও তারা ভিডিওতে থাকতে পারো, আর যদি জানার ইচ্ছা না থাকে যদি দেখতে না চাও তাহলে তোমরা চলে যাও, কেন তোমাদের যে জন্য এসেছিলে ভিডিওতে সেই জিনিসটা আমি সব দেখিয়ে দিচ্ছি, আর কিছু দেখাবো না, ঠিক আছে। এবার কিছু ইম্পর্টেন্ট কথা বলবো সেগুলো শুনবে, আর এই ভিডিওটা যেটা কী হতে চলেছে যেটা দেখবে। এটা নর্মালি আমি যেটা ফ্রি ফায়ার ম্যাক্স আমরা খেলছি, ফ্রি ফায়ার ম্যাক্সে দুটো ম্যাপ আমাদের দিয়েছে হল, মানে আপাতত একটা হচ্ছে ফ্যাক্টরি আর একটা হচ্ছে ক্লক টাওয়ার। এই ফ্যাক্টরি আর ক্লক টাওয়ার বাদে আর কী কী ম্যাপ এগুলো আমি দেখতে মানে কী কীরকম কী করেছে সেগুলো দেখার জন্যে আমি জোনের বাইরে এসেছি দেখার জন্যে। এটা যদি তোমরা দেখবে সে মাঝখানে আমার একসাথে একটা জিনিস হবে সেটা তোমরা দেখতে পারবে, সেটা দেখলে বুঝতে পারবে। যেমন আমি এখানে চলে এসেছি, এখানে আসার পর আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, এখানে এটা এসেছি তোমাদের ফ্যাক্টরি থেকে, আমি এসেছি মাস ইলেকট্রিকে, এখানে কোনো কিছুই তৈরি হয়নি এখনও, ঠিক আছে। আমি দেখো ম্যাপে তোমরা দেখতে পাবে আমি মাস ইলেকট্রিকে চলে এসেছি, উপরে পাহাড়ের উপরে উঠে যাচ্ছি, কিন্তু এখানে কিছুই তৈরি হয়নি এখনও, মানে এখনও সবই বন্ধ, ঠিক আছে। এই যেটাই দেখার জন্য আমি এসেছি, আমি এইভাবে অন্য এরিয়াগুলোও দেখাবো তোমাদেরকে কোথায় কী নতুন কিছু করেছি নাকি, ঠিক আছে। বন্ধুরা এই ছিল আজকে ভিডিও, ভিডিও ভালো লাগলে যদি তোমাদের মনে হয় যে আমি ভিডিওতে তোমাদের জন্য কিছু করেছি তাহলে একটা লাইক করে দিও, আর যদি তোমরা নতুন হওয়ার চ্যানেলে প্লিজ তোমাদেরকে সাবস্ক্রাইব করে দিতে বলবো, কেন সাবস্ক্রাইব করে দিলে এরকম ভিডিও তোমরা বারে বারে পাবে এবং সবার আগে পাবে, ঠিক আছে। তা চলো দেখা হয় পরের ভিডিওতে, ঘুম পেয়েছি খুব চল, আর তোমাদের জন্য ভিডিও বানিয়ে কত রাত অব্দি বানায় জানো, আর পাচ্ছি খুব যদি ঘুম পেয়ে যায় তুমি, তোমাদের যারা যারা খেলতে ইচ্ছে করছে ফ্রি ফায়ার খেলো, আর খেলতে হচ্ছে না ঘুম পেয়েছে তোমরা ঘোরা বেজে শুয়ে পড়ো, ঠিক আছে, বাই।